ছোট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আল্লাহর দোহাই, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে উপস্থিত আছি। ইসরাফিল হোসেন, এসএসআর হাই স্কুল, আশুলিয়া, ঢাকা। আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিজিএস বিষয়ে দ্বিতীয় নম্বর অধ্যায়ে প্রথম পাঠ নিয়ে। দ্বিতীয় নম্বর অধ্যায় রয়েছে মিলেমিশে থাকা। দ্বিতীয় নম্বর অধ্যায় হচ্ছে কি? মিলেমিশে থাকা। মিলেমিশে থাকা কি? একে অপরের সাথে কি সুন্দর বন্ধুত্বপূর্ণ ভাবে থাকা যাচ্ছে, মিলেমিশে থাকা। তাই আমরা কি হচ্ছে এই অধ্যায় হচ্ছে কি মিলেমিশে থাকা অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো? শিক্ষার্থী বন্ধুরা দেখো, সকলের প্রতি শ্রদ্ধাবোধ সম্পর্কে, সকলের প্রতি শ্রদ্ধাবোধ বলতে কি, একে অন্যের প্রতি কিভাবে শ্রদ্ধা করবো। একজনের তুমি যদি সম্মান না দাও, তুমি আশা করো তুমিও নিজের সম্মান আশা করা যায় না। তাই হচ্ছে একজনে সম্মানিত করলে সেও তোমাকে কি সম্মান দেবে, সেটাই বাস্তবতা। সে হচ্ছে সকলের প্রতি শ্রদ্ধাবোধ সম্পর্কে। এরপর আমরা কি ইসলাম ধর্ম সম্পর্কে, আমরা এখানে সব যতজন আছি প্রায় সবাই আছে ইসলাম ধর্মে, অবশ্যই ইসলাম ধর্ম সম্পর্কে তোমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। তারপরে যে বিষয়গুলো তোমরা জানো না, যে বিষয়গুলো ভুলে যাবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ঠিক আছে, এ সম্পর্কে তোমরা জানতে পারবে অধ্যায় শেষে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনায় যাই। আলোচনা নিয়ে আছে কি সকলের প্রতি শ্রদ্ধাবোধ। সকলের প্রতি শ্রদ্ধাবোধ বলতে আমরা হচ্ছে কি করি, একসঙ্গে পরিবার বসবাস করি, সেগুলোর মধ্যে কি আছে পরিবার, কি পরিবারে আমরা কি মা বাবা ভাই বোন দাদা দাদি সকল কি আত্মীয় স্বজন নিয়ে কিন্তু কি একসঙ্গে একত্রিত ভাবে এক জায়গায় কিন্তু কি বসবাস করে থাকি। আমাদের প্রতিবেশীদের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্ম, বর্ণ, পেশা, বয়সে, চাকমা, মামা, ত্রিপুরা ইত্যাদি বিভিন্ন লোক কিন্তু আমাদের প্রতিবেশীদের মধ্যে কিন্তু কি রয়েছে। প্রতিবেশী বলতে কি খালি মুসলমানের প্রতিবেশী না, না কিন্তু আমাদের বাড়ির আশপাশে বিভিন্ন ধর্মের লোকও বসবাস করতে পারে, সেগুলোই কিন্তু আমাদের কিন্তু কি প্রতিবেশী। সাদা প্রভৃতি হচ্ছে পূজনীয় গোষ্ঠী আমাদের রয়েছে। একই পরিবারে আমরা সবাই কি সমবয়সী যদি হয়, ধরো আমরা একই শ্রেণীতে যারা বসবাস করতেছি, যতজন শ্রেণীতে আছে এক শ্রেণীতে আছে, এই একই শ্রেণীতে যারা কোনো বসবাস ক্লাস করতেছে সবাই কিন্তু কি সমবয়সী হয়ে থাকতে পারো। সমবয়সী হলে কি সবাই এক না, সমবয়সী হলেও কিন্তু একে অন্যের থেকে কিন্তু আলাদা। কীভাবে আলাদা দেখো, একজনের চেহারার সাথে কিন্তু আরেকজনের চেহারা কিন্তু মিল আছে, মিল নেই। তাই হচ্ছে কি বলতেছেন কি, আমরা কি শ্রেণীকক্ষে সবাই সমবয়সী হলেও একে অন্যের থেকে কিন্তু আলাদা। কেউ গানে কম শোনে, কেউ গানে বেশি শোনে, কেউ চোখে কম দেখে, কেউ অল্প দিয়ে একটা জিনিস বুঝে যায়, কেউ অনেক পড়ার পরে সে বুঝে। এই কি হয়েছে এক একজন মধ্যে থেকে কি আলাদা, এবং এদের মধ্যে বিশেষ চাহিদা সম্পূর্ণ, যাদেরকে আমরা বাংলায় মানে এতে বলি অটিজম, যারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ, যাদের হচ্ছে কি আমরা দেখতে সাধারণ মনে হলেও তারা কিন্তু আমাদের সাধারণ আমাদের মনে চলাফেরা করতে পারে না, পারলেও ঠিকভাবে মানে হচ্ছে তাদের মানসিক জ্ঞান থাকে না। তাই হচ্ছে কি বলছে যে তাদের কাছে শারীরিক ও মানসিক অবস্থার কারণে বিভিন্ন যত্নের প্রয়োজন হয়েছে, ধরো তাদের বিভিন্ন বিশেষভাবে বিশেষ যত্নের প্রয়োজন হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম কি সকলের প্রতি শ্রদ্ধা সুপথ। এখানে আমরা শ্রদ্ধা তাদের প্রতি করতেছি, হ্যাঁ আমাদের আশপাশে যে যারা বসবাস করে তাদের প্রতি, তোমার বাবা মা ভাই বোন দাদা দাদি সকলের প্রতি শ্রদ্ধাবোধ করতে বলতেছে, বিভিন্ন ধর্মের লোকের প্রতি বলতেছে, এছাড়া বলতেছে বিশেষ চাহিদা সম্পূর্ণ যারা হচ্ছে থাকে তাদেরকে হচ্ছে সহযোগিতা করতে বলতেছে, এইগুলো বিষয় কিন্তু এখানে তুলে ধরছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা কিছু ক্ষুদ্রনীয় গোষ্ঠীর নাম বলতে পারি, যেখানে আমি আলোচনা করলাম যে তোমাদের কিছু বাংলাদেশে যে ক্ষুদ্রনীয় গোষ্ঠী বসবাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য মধ্যে রয়েছে যারা চাকমা, মারমা, চাকমা রয়েছে, মারমা রয়েছে, তারপরে আছে ত্রিপুরা। ত্রিপুরা কিন্তু একটা হচ্ছে উপজাতি। এছাড়া রয়েছে কি গারো, গারো আছে কি উপজাতি যারা গারো পাড়ের বাংলাদেশে বসবাস করে। এটা হচ্ছে কি আমাদের দেশে যে উপজাতি বসবাস করে তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা, এরা হচ্ছে কি উপজাতি যারা
বাংলাদেশে বসবাস করে। এবারে আমরা আলোচনা আসব যে হচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে। ইসলাম ধর্ম কি? আমরা যে ধর্ম যেটা আল্লাহর প্রেরিত সবচেয়ে উত্তম একটা ধর্ম হচ্ছে এই ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্মের যে লোকেরা রয়েছে তারা কি ধরনের উৎসব পালন করে, কি করে, এই ইসলাম ধর্ম আমরা সকলে অবশ্যই জানো যে হচ্ছে আমাদের দেশের যে চারপাশে যে ধর্মগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রধান যে ধর্মগুলো রয়েছে তাদের মধ্যে একটা আছে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, তারপর আছে খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, এই ধর্মগুলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ একটা ধর্ম। তা হচ্ছে মুসলমান ধর্ম। মুসলমান ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। ঈদ হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় উৎসব। বছরে কি দুটি ঈদ পালিত হয়? বছরে দুটি ঈদ পালিত হয়। এক ঈদ কি তোমার হচ্ছে ঈদ উল ফিতর। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারছো যে হচ্ছে একটা আছে ঈদ উল ফিতর, একটা আছে ঈদ উল আজহা। জানলাম কি যে সকলের প্রতি শ্রদ্ধা গ্রহণ করবো, তারপর হচ্ছে ইসলাম ধর্মের যে ধর্মীয় উৎসব রয়েছে এই সবচেয়ে ঈদ উল ফিতরের যে আমরা রমজান রোজা রাখি সেই মাসের মধ্যে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাত্রি রয়েছে সে রয়েছে লাইলাতুল কদর। এছাড়া আমাদের হচ্ছে রয়েছে কি শবে মিরাজ, এই উৎসবগুলো এইগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ঈদের ভিতরে ঈদুল আধা। এছাড়াও গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমরা ওগুলো পালন করে থাকি। সেক্ষেত্রে বন্ধুরা আজকের পার্ট থেকে আমরা যা আলোচনা করবো এখান থেকে আসার জন্য আমরা অনেক কিছু বুঝতে পারছি। এই জন্য তোমাদেরকে কিছু বাড়ির ভাগ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের কয়েকটি ক্ষুদ্র নিগোষীর নাম আমি তোমাদের ওখানে লিখে বলে দিয়েছি যে কী কী ক্ষুদ্র গোষ্ঠী রয়েছে, তারা গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষুদ্র গোষ্ঠীর নাম বলে দিয়েছি, লিখে দিয়েছি, তোমরা ভিডিও দেয় সব পেয়ে যাবে। তারপর হচ্ছে মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসব কী কী ধর্মীয় উৎসব মুসলমানরা সবচেয়ে বড়ো যে ধর্মীয় উৎসব পালন করে থাকে এটা কী কী, শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলো সুন্দর করে খাতে লিখে লিখিবদ্ধ করে রাখবে এবং স্কুল খোলার পরে অবশ্যই তোমাদের সেই দেখানোর চেষ্টা করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।